পুজোর বাকি আর মাত্র কটা দিন, আর এই মুহূর্তে আমরা নিজেদেরকে কিভাবে সাজাবো তা কিন্তু আমরা ইতিমধ্যে সবাই ঠিক করে ফেলেছি। ঠিক সেরকমই অভিনেতা নীল ভট্টাচার্যও কিন্তু পুজোর চারটে দিন নিজেকে কিভাবে সাজাবেন তা ঠিক করে ফেলেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নীল, সময় টেলিভিশনে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পুজোর চারটে দিন মানে পুজো মানেই আমাদের কাছে কিন্তু নিজেকে সাজানো, ঘর দোর সাজানো এবং মহালয়া থেকে পুজো শুরু হয়ে যাওয়া। তোমারও তাই? একদম, মহালয়া থেকে শুরু, পারলে লক্ষ্মী পুজো অবধি আমরা কন্টিনিউ করতে পারি পুজো। আচ্ছা, একটু আমরা হাতে হাতে কথা বলি, এই পুজোর চারটে দিন তুমি ঠিক মানে কিভাবে নিজেকে সাজাবে বলে ঠিক করেছো? এখনো একদম ফাইনাল কিছু হয়নি, কিন্তু অনেক শপিং হয়ে গেছে। শপিংয়ে অনেক অনেক ভেরিয়েশন আছে, তার মধ্যে নর্মাল কুর্তাস আছে, বন্দগালাস আছে, ওয়েস্ট কোটস আছে, আবার ওয়েস্টার্ন একটা সাইড আছে। সো মিলিয়ে মিশিয়ে মানে একটু হালকা দিয়ে শুরু করে তারপরে আবার মাঝখানে সপ্তমী অষ্টমীতে একটু হেভি শেরওয়ানিতে গিয়ে তারপরে একটু ওয়েস্টার্নে গিয়ে শেষ করার ইচ্ছে। বেশ, এবং পুজো মানেই যেহেতু একটা গিফট দেওয়া নেওয়ার ব্যাপার থাকে, ত্রিদাকে তুমি কি গিফট দিলে, ত্রিনা তোমাকে কি গিফট দিল? মানে এখন সবে পুজো শুরু শুরু হচ্ছে তো অনেক গিফট অর্ডার হয়ে আছে, তো ত্রিনার অনেক গিফট এখন আমার কাছে এসে পৌঁছয়নি, আমার অনেক গিফট এখন ত্রিনার কাছে গিয়ে পৌঁছয়নি। সো ফাইনালি কি দিলাম আর কি পেলাম সেটার জন্য আর একটু ওয়েট করতে হবে। আচ্ছা, পুজোর মানে কটা দিন মানে একদম আমরা যারা, তোমরা যারা তারকারা, নো ডায়েটে একদম মানে মাথায় থাকে, এবারও নিশ্চয়ই তাই? হ্যাঁ, পুজোতে আবার ডায়েট করলে তাহলে তো বেঁচে থাকবো না। পুজোতে অবভিয়াসলি নো ডায়েট, পুজোর আগে পুজোর পরে আমরা আবার ডায়েট করে নেবো, কিন্তু পুজোটা তো বছরে একবারই আসবে। আচ্ছা, ওই খিচুড়ি লাবড়া এসব নিয়ে মানে মাতামাতি থাকে? অ্যাবসলুটলি, খিচুড়ি হবে, অষ্টমীর দিন খিচুড়ি হবে, ওই পুরো একদম ভোগের একটা থালা থাকবে, তারপরে পরে গিয়ে মাটন হবে, তো সব মিলিয়ে একদম জমজমাট ব্যাপার। বেশ, এবং যারা ওপার বাংলা থেকে তোমায় দেখছে, এই সম্প্রতি কয়েকদিনের মধ্যে পদ্মার ইলিশ কলকাতায় ঢুকেছে, তোমার ঘরে কি সেই ইলিশ গেছে? আমার ঘরে অনেকে ইলিশ খেতে ভালোবাসে, পদ্মার ইলিশও চলে এসেছে আমার ঘরেও, অ্যান্ড সবাই মানে এখন ইলিশের ভক্ত। আমি একটু কম ইলিশ খাই, ঠিক আছে, একটু মাছের কাঁটা বাজতে ভয় পাই, একদম অনেস্ট কনফেশন, বাট মা বাবা চীনা খুব পছন্দ করে ইলিশ খেতে, ওরা তো একদম জমিয়ে খাচ্ছে। আচ্ছা, বাংলাদেশে দর্শকরা কিন্তু চায় যে তুমি খুব শিগগিরই বাংলাদেশে যাও এবং সেখানে কাজ করো। অ্যাবসলুটলি, আমারও খুব ইচ্ছে বাংলাদেশে গিয়ে কাজ করার, কারণ এত রিচ হেরিটেজ, আর মানে বলা যায় যে কলকাতা বাংলাদেশ অলমোস্ট মানে আমরা একইভাবে বড় হয়েছি, আমাদের হেরিটেজ, আমাদের সাহিত্য চর্চা সব কিছু একই, তো আমি চাই যে আমিও বাংলাদেশে গিয়ে কিছু না কিছু কাজ করতে পারি। তো প্লিজ, যারা আপনার বাংলাদেশ থেকে দেখছেন তা প্লিজ আমাকে নিয়ে নিন। এবং বাংলাদেশে যারা দর্শক, তোমাদের প্রচুর ফ্যান পেজ রয়েছে, তাদের সঙ্গে তোমাদের যোগাযোগ হয় মানে সোশ্যাল মিডিয়াতে? আজকাল তো সোশ্যাল মিডিয়াতে মানে এখানে বসে নর্থ পোল সাউথ পোলের সাথে কথা বলা যায়, তো অবভিয়াসলি বাংলাদেশে তো অনেকে আমাদের আছে যারা আমাদের সিরিয়াল দেখে, ভালোবাসা পাঠায়, তো তাদের ভালোবাসা পেতেও যেমনি খুব ভালো লাগে, ঠিক সেরকমভাবেই তাদের সাথে কথা বলতে, তাদের ব্যাপারে জানতে, কীভাবে ওদের কালচার, কীভাবে কালচারালি ওরা এনরেজ, কীভাবে কখন ওদের ওখানে কী কী ফেস্টিভ্যাল হচ্ছে, তো এই সব কিছু জানতে তো খুব ভালো লাগে। আচ্ছা, শেষ করতে হবে কারণ লম্বা লাইন রয়েছে, শেষ করব যে এবার পুজোয় মায়ের কাছে নিজের জন্য, ত্রিনার জন্য, পরিবারের সকলের জন্য কী চাইবে এবং যারা ওপার বাংলা থেকে তোমায় দেখছেন তাদের কী জানাবে? প্রথমত সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা, সবার পুজো খুব ভালো কাটুক এটাই চাইবো, আর তাছাড়া মায়ের কাছে যেটা চাইবো, সে তো সব বাচ্চাদেরই মায়ের কাছে কিছু না কিছু চাওয়া থাকে, কিন্তু সেটা বলা যায় না, সেটা সিক্রেট।